হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা কম্প্যাক্টের রিভিউ শেয়ার করতে চলেছি, আর সেটা হচ্ছে মেবলিন নিউ ইয়র্কের ফিট মি ম্যাট পোরলেস পাউডার। ওকে, এটার প্যাকেজিংটা দেখতে পাচ্ছো, এই ধরনের একটা আউটার কার্ডবোর্ডে আসে, আর ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এরকম একটা প্লাস্টিকের র্যাপ করা থাকে। আসলে এগুলো পরিচয় যেহেতু রিয়েল, তাতে কিন্তু এই ধরনের প্যাকেজিং করা থাকে। আর এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এইখানে একটা ছোট্ট হোয়াইট কালারের এই সিম্বলটা থাকে যেটা রিয়েল, আর এটা তার মধ্যে কিন্তু এগুলো পাবে। তো অনলাইনে যখন কিনবে তোমরা ভালোভাবে দেখে নেবে যে এই ধরনের জিনিসগুলো তোমাদের আছে নাকি। আর এই যে শেডটা, এটা হচ্ছে 310 সান বেজ, এটা আমার স্কিন টোনের শেড, একদম পারফেক্টলি এটা স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে। এর দামটা আমি তোমাদের বলে দিই, এর দাম হচ্ছে 199 টাকা, এটা হচ্ছে 3 ইয়ার সেলফ লাইফের সঙ্গে আসে, আর নেট ওজন হচ্ছে 8 গ্রাম। অনেকগুলো শেডে পাবে, তোমরা তোমাদের পছন্দ অনুসারে, অ্যাকচুয়ালি স্কিন টোন অনুসারে তোমরা তোমাদের শেড পারচেস করবে। আর এটা কিন্তু খুব সহজে অনলাইন আর লোকাল মার্কেটে পাওয়া যায়। আমি এটা ফিটমির আউটলেট থেকে পারচেস করেছি। আমি স্পেশালি মেকআপ প্রোডাক্ট নিজে দেখে টেস্ট করে তবেই কিনতে পছন্দ করি, বাট তোমরা চাইলে অনলাইন থেকেও কিন্তু এটা পারচেস করতে পারো। খুব সহজেই তোমরা নাইকা, ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনে পেয়ে যাবে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। ফর্মুলার সম্বন্ধে এবার আমি তোমাদের বলে দিই, এটা হচ্ছে ম্যাট ফর্মুলার সঙ্গে আসে, এটা একদম ঠিক যে এটা স্কিনকে কিন্তু একটা ম্যাট লুক দিতে সাহায্য করে। আর এটা হচ্ছে প্রোলেস, অর্থাৎ তোমাদের যে পোর আছে সেটাকে কিন্তু ক্লক করে দেয় না, দ্যাট ইজ ভেরি গুড। আর এর মধ্যে রয়েছে SPF 28 PA প্লাস 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 ফর্মুলা, যেটা আমাদের স্কিনকে সানের UVA আর UVB রে থেকে কিন্তু প্রোটেকশান দেয়। আর এটা কিন্তু 12 ঘন্টা পর্যন্ত স্কিনকে অয়েল কন্ট্রোল রাখতে সাহায্য করে, এটা এখানে মেনশন আছে। তবে আমি বলবো 12 ঘন্টা পর্যন্ত কিন্তু পুরোপুরি স্কিনকে অয়েল কন্ট্রোল রাখে না, তবে অনেকক্ষণ, জাস্ট 7-8 ঘন্টা তো স্কিনকে অয়েলি ভাব থেকে বাঁচায়, মানে অয়েল কন্ট্রোল রাখে। 7-8 ঘন্টা তুমি এটা অ্যাপ্লাই করে বেরোতেই পারো। এর মধ্যে মাইক্রো পাউডার আছে যেটা অয়েলকে অ্যাবজর্ব করে, আর এটা কিন্তু সোয়েট ফ্রি রাখতে সাহায্য করে। তো এই পাউডারটা অ্যাপ্লাই করলে কিন্তু সহজে ঘাম হবে না, আর এটা কিন্তু সহজে অক্সিডাইজ হয় না, আমার তো হয়নি, অনেকক্ষণ স্টে করে। এবার আমি তোমাদের শেডটা দেখিয়ে দিই, দেখো এরকম একটা মিরর আসে, আর এর উপরে এইরকম একটা প্লাস্টিক কভার থাকে, আর এই ধরনের একটা স্পঞ্জ থাকে যেটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। স্পঞ্জটা দেখতে পাচ্ছ বেশ থিক, ভালো এটার কোয়ালিটি। আর এর শেডটা 310, যেহেতু আমার শেড এত সুন্দরভাবে এটা স্কিনের সঙ্গে ব্লেন্ড হয় না, জাস্ট একদম মিশে যায়। আমি বুঝতে পারছি না কীভাবে তোমাদের ক্যামেরায় দেখাবো, জানি না ক্যামেরা ক্যাচ করতে পারবে কি না, দেখো জাস্ট মিশে গেছে। তো তোমরা যদি তোমাদের স্কিনের সঙ্গে একদম পারফেক্ট শেড নাও না, তাহলে জাস্ট এরও মিশে যাবে। ওকে, আমি দেখানোর চেষ্টা করছি শেডটা, এটা হচ্ছে 310, অনেকগুলো শেড পাওয়া যায়, যে যার স্কিন টোন অনুসারে শেড পারচেস করবে। আর এটা সত্যি সত্যি ম্যাট ফিনিশ দেয়, অয়েলকে কন্ট্রোল রাখে, জাস্ট খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। পিগমেন্টেশন কিংবা ডার্ক স্পট একটু একটু কভার করে, পুরো কভার করে বলবো না, বাট হ্যাঁ হালকা একটা কভারেজ দেয় পিগমেন্টেশন আর ডার্ক স্পটের থেকে। আর খুব ভালোভাবে স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যায়, জাস্ট মিশে যায়, একটা ন্যাচারাল ফিনিশ দিয়ে সাহায্য করে। তো আর অনেকক্ষণ ধরে স্কিনটাকে অয়েল কন্ট্রোল রাখে, অ্যাবজর্ব করে তোমার স্কিনে যে এক্সেস অয়েল থাকে, সোয়েট প্রুফ ফর্মুলার সঙ্গে আসে, তো সহজে ঘাম হতে দেয় না। তো এইটা কিন্তু আমার তরফ থেকে হাইলি হাইলি রেকমেন্ডেড। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, ভিডিওটা যদি পছন্দ হয় তো প্লিজ লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ধন্যবাদ।